সাথে জড়িত সকল ব্যবসায়ী ও সাপ্লাইয়ারদের এক ছাদের নিচে এনে যোগাযোগের একটি মিলন মেলা তৈরি করাই হচ্ছে আয়োজকদের উদ্দেশ্য নিউজ থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ বাঙালি সংস্কৃতিতে শীতকালীন পিঠা উৎসব এক বিশেষ ঐতিহ্য সে ঐতিহ্যকে প্রবাসেও জিয়ে রাখতে স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ মহিলা সমিতি কাতালোনিয়ায় এক পিঠা উৎসবের আয়োজন করে আমাদের স্প্যান প্রতিনিধি শহাদুন সুহেদ জানান চার মার্চ কাতালোনিয়ার স্থানীয় একটি হলে সংগঠনটির মহিলা সমিতির সদস্যদের রঙ বেরঙের আর নানা সাথে পিঠা তৈরি করে নিয়ে আসেন পিঠা উৎসবে লননাদের বাঙালিয়ানা সাজ আর শিশু কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এই উৎসবে যোগ দেওয়া বাঙালিরা এ সময় বাঙালির ক্রিস্টি প্রবাসেও লালন করার প্রচেষ্টাকে স্বাগত জানান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ মিশনের অনারারিক কাউন্সিলর কন্সিলার রাম প্রেথ সহ বাংলাদেশের কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ নর্থ ইস্ট শাখার উদ্যোগে সাউসশিল্ডের স্থানীয় একটি রেস্তোরাঁয় একুশে পটভূমি তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের নিউকেসল প্রতিবেদক মোহাম্মদ আলমগীরের রিপোর্টে থাকছে বিস্তারিত নর্থ ইস্ট আওয়ামী লীগের উদ্যোগে মহান মাতৃভাষা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় নূর আহমেদ কিনির উপস্থাপনায় সভাপতি হিসেবে ছিলেন মতিউর রহমান নর্থ ইস্ট আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে শাহবাগের সাথে একাত্মতা জানান তারপর একে একে বক্তব্য রাখেন সৈয়দ হাবিবুর রহমান মোহাম্মদ নির্জাস নূর নুর রহিম নুমান মুফতি বুরহান উদ্দিন সৈয়দ লতিফ মোহাম্মদ আবদুল মান্নান সৈয়দ এহসান আলী সহ অন্যান্য আজকে আমাদের এই সভা থেকে নর্থ ইস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা শাহবাগ চত্বরে নতুন প্রজন্মের যে আন্দোলন শুরু হয়েছে যে জাগরণী মঞ্চ শুরু হয়েছে সেই মঞ্চের প্রতি আমরা সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা করছি মোহাম্মদ আলমগীর চ্যানেল আই সাউথশিল হাড় কাঁপানো শীত ও প্রবল তুষারপাত উপেক্ষা করে ব্রেসিয়াতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে প্রাণকেন্দ্র যায় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত অস্থায়ী শহীদ মিনারে এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ব্রেসিয়াতে বসবাসকারী প্রবাসীরা পুষ্প স্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোহাম্মদ নসরুল ইসলাম সাধারণ সম্পাদক আলী রেজা খান বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সভাপতি সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বেসিয়া শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেসিয়া শাখা বাংলা স্কুল ফুল দিয়ে বাউানোর বীর সৈনিকদের স্মরণ করে বাংলাদেশ ক্লাব নরওয়ে আয়োজিত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নরওয়ে প্রতিনিধি ফেরহাদ হাসান মিঠু বাংলাদেশ ক্লাব অসল নরওয়ের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কর্মসূচির দ্বিতীয় পর্ব ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য ও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ক্লাব একুশে ফেব্রুয়ারি সম্মাননা পদক প্রদান প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশের জন্য শিশু কিশোর চিত্রাঙ্কন ছড়া ও সঙ্গীতের আসর আয়োজন করা হয় এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ও কবিতা পাঠ করেন সুরভি বড়ুয়া ও শামিমা রহমান এবং শিশু কিশোরদের ব্যাপক অংশগ্রহণে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব গোলাম মোয়াজ্জেম মিলন একুশে ফেব্রুয়ারি পদক প্রদান করেন বাংলাদেশ ক্লাবের মাধ্যমে নরওয়েতে আগত নতুন বাঙালিদের বিনা পারিশ্রমিকের চিকিৎসা সেবা প্রদানের জন্য ডাক্তার ইকবাল আহমেদকে বিনা পারিশ্রমিকে আইনি পরামর্শ প্রদানের জন্য অ্যাডভোকেট জাভেদ আক্তারকে সামাজিক কর্মকাণ্ডে অবদান ও সমাজ সেবার জন্য জনাব আব্দুল আয়াদুদ জয়ধন বড়ুয়া সুপ্রিয় বড়ুয়া দাদা সত্যপরমানন্দকে ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য জনাব হাফিজুর রহমান জনাব সাইফ সামস ও জনাব কাজী শওকতকে বাংলাদেশ ক্লাব একুশে সম্মাননা পদক প্রদান করা হয় ক্লাবের প্রতিষ্ঠাতা মিলনের সভাপনী বক্তব্য ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ফরাজ হাসান মিঠু চ্যানেলাই, অস্লো নরওয়ে আয়ারল্যান্ডে ডাবলিন মুসলিম সেন্টারের উদ্যোগে কন্ডলকিন মসজিদে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য বাংলা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত বাংলা লিখন প্রতিযোগিতায় ডাবলিনের বাংলাদেশি শিশু কিশোররা অংশগ্রহণ করেন ডাবিন মসজিদের খতিব আবদুল মান্নানের তত্ত্বাবধানে মসজিদের ইমাম আইমুন এর এবং সাংবাদিক এ কে আজাদের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে এতে অংশ নেয়া সকল প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয় সার্টিফিকেট প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা জিনুরাইন জাগিদার সহসভাপতি শামসুল হক আক্তার হোসেন শাহিন রেজা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কামালুদ্দিন সেক্রেটারি জাহিদ মুমিন চৌধুরী প্রমুখ প্রতিযোগিতা শেষে ভাষা সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় বাংলাদেশ কমিউনিটি সেন্টার সেন্ডারল্যান্ডের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি নিউক্যাসেল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের আরেকটি রিপোর্টে সান্ড্রালের বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে মহান মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির উদযাপন করা হয় পবিত্র কোরআন তেলাউতের মাধ্যমে সভাপতি হিসেবে ছিলেন সানড্রাল্যান্ড কমিউনিটি সেন্টারের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী বাংলাদেশের পতাকা উত্তোলন করেন সেন্টারের কমিউনিটি বিন্দু পরে অস্থায়ী শহীদ মিনারের পুষ্প অর্পণ করেন শহরের বিভিন্ন ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিবর্গ সেই সব শহীদ যারা আমাদের মায়ের বাসার জন্য শহীদ এবং যাদের কারণে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি তাদের স্মরণ করার জন্য আজকে শহীদ একুশে ফেব্রুয়ারি এই উপলক্ষে আমি শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদদের আত্মার মা ফিরাত কামনা করার জন্য এই শহীদ মিনারে এসেছি আমি বাসার জন্য যারা খেয়াল দিয়েছেন তাদেরকে একুশে শ্রদ্ধা জানাই আমি এত আসেছি যারা বাসার জন্য শহীদ এসে খেলারে শ্রাদ্ধ জানাই দিয়ে। সৈয়দ মাহফুজ আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন সৈয়দ রকিব সিকদার আতাউর রহমান সৈয়দ আখলাক মিয়া সাবির আহমদ জামাল মিয়া তামিম সহ অন্যান্য সবাই একুশের শহীদ সালাম বরকত রফিক জব্বাসহ নাম না জানা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পরে একুশের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ্র মোহাম্মদ আলমগীর চ্যানেল আই সান্ডারল্যান্ড বাংলাদেশ মেডিকেল রিলিফ ফাউন্ডেশন ইউকির উদ্যোগে বিয়ানীবাজারে প্রথম ব্রায়ান গ্রেফিন এডুকেশনাল বার্সারি শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে এতে উপজেলার পাঁচটি বিদ্যালয়ে একশো শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ লাখ টাকা প্রদান করা হয় আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান বাংলাদেশ মেডিকেল রিলিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার কাসার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডক্টর এনজেস আগার্ড অ্যাডভোকেট ক্রডেথ জনস বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দার্কেশ চন্দ্র দাস অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বাবুল গোলাপগঞ্জ এডুকেশনাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মুস্তাফা উদ্দিন মোহাম্মদ ইকবাল হোসেন ও হোসেন আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব দাওয়ান মুসুদুল ইসলাম আওয়াল প্রমুখ অনুষ্ঠানে বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ক্ষুদা শিক্ষার্থীরা ব্রিটেনের নাগরিক সমাজকর্মী ডক্টর অ্যাঞ্জার্স অ্যাওয়ার্ড ও অ্যাডভোকেট গ্রাড়েথ জনকে ফুলেল শুভেচ্ছা জানান এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বলেন বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তার পেছনে প্রবাসীদের অবদান রয়েছে তিনি বলেন শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশারি করে এজন্য বর্তমান সরকার দেশে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নের প্রতি গুরুত্ব দিচ্ছে ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম কাছে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ লৌহ মানুখ্যাত প্রেসিডেন্ট ফুগো সেবে